এমনিভাবে স্টিভেন হকিংয়েরও আকৃতি কিছু নেই, তার মানে পৃথিবীর সবচেয়ে সেরা হওয়াটাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম, পেশাজীবী ফোরাম পেশার ফাঁকে ফাঁকে যাতে তাওহীদের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে নিজেকে আলোকিত করে এই দুনিয়ার জীবনও আলোকিত করতে পারে এবং আখিরাতেও আলোকিত হতে পারে, সেই দাওয়াত আপনাদের কাছে আমাদের। আমাদের মধ্যে যারা ডাক্তার রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে এবং যারা ভালো ভালো পেশায় রয়েছেন, তাদের জন্য একটা বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি আমরা করতে চাই। একজন ডাক্তার মিলে যেই পরিমাণ দেশের সেবা করা যাবে, দশজন মিলে কি তার চেয়ে বেশি করা যাবে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা মহানব্বুল আলামিনের দরবারে যে সিলেটে এরকম একটা মহতি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। শুকরিয়া উপস্থিতি। আমি ডাক্তার শওকত হাসান, পেশায় একজন ডাক্তার। তো আপনাদের সামনে পরিচয় দেওয়া হয়েছে যে পেশাজীবী ফোরাম, এটা আহলে হাদিস আন্দোলন একটা নিউ এন্টারপ্রাইজ, যে পেশাজীবী ফোরাম একটা নতুন সংগঠন। আমরা বিভিন্ন জেলায় পেশাজীবীদের মধ্যে যাতে দাওয়াতি কার্যক্রম বেগবান করা যায় তারই ধারাবাহিকতায় এই পেশাজীবী ফোরাম গঠিত হয়েছে। এই এতগুলো অর্গানাইজেশন থাকতে পেশাজীবী ফোরাম কেন? কারণ পেশাজীবীরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ কোরআনে বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আপনি চিন্তা করেন যে দুনিয়ার বিষয়টাই নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু দুনিয়াটা কি? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়া হচ্ছে খেল তামাশা। ওয়াতাফা করুন বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পর গর্ব অহংকার। ওয়াতাকাসরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, সন্তান এবং সম্পদের পরস্পর প্রতিযোগিতা, যে আমাদের কার সম্পদ আছে কার বিষয় রয়েছে, এটাই। এবং আল্লাহ বলছেন, ওয়াদ্রিবলাম মাসালান হায়াতের দুনিয়া, তাদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ দাও। কামা ইন, এটা হচ্ছে পানির মতো। আনজাল্লাহু মিনাস সামাই, আসমান থেকে এটা আমরা নাজিল করি। ফাতালাতা বিহি নাবাতুল আরদ, এটা দ্বারা পৃথিবী সবুজ সঞ্জীবিত হয়। কিন্তু এই সবুজ উদ্ভিদ কি হয় আমরা দেখি, পাতারহ মুসফররা, এটা একটা সময় যেমন ধান গাছ সবুজ থাকে এরপর হলুদে পরিণত হয়ে যায়, এরপর সুমাইয়া হিজু, তারপরে সেটা কি পরিণত হয়, এটা শুকিয়ে যায়, এরপর সুমাইয়া কোনো হতোয়ামা, এরপর এটা ভুষিতে পরিণত হয়ে যায়। তাজরুহুর রিয়া, সামান্য মৃদুবন্ধ বাতাস কিন্তু এটা উড়িয়ে নিয়ে যায়। তাহলে আমরা দুনিয়াতে যতই উৎকর্ষ সাধন করি এটার এক সময় কি হয়ে যায়, শেষ হয়ে যায়। একটা মানুষ যদি কোনো একটা স্কুলে জয়েন করে, প্রথমে লেকচারার, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপর অ্যাসোসিয়েট প্রফেসর, এরপর প্রফেসর, ফাইনালি কি ধ্বংস হয়ে যায়। আমরা দেখি যে পৃথিবীর বর্তমানের মধ্যে একটা সায়েন্টিস্ট রয়েছে যে স্টিফেন হকিং, আপনি দেখবেন যে সবাই তাকে মেনে নেয় যে স্টিফেন হকিং সবচাইতে বড় সায়েন্টিস্ট। যখন মরে গেল তখন সবাই বলল রেস্ট ইন পিস, আরআইপি আরআইপি, সবাই ফেসবুকে লিখলো আরআইপি, রেস্ট ইন পিস, মানে পরকালে যাতে ভালো থাকে। কিন্তু উনি তো নিজেই পরকাল অস্বীকার করে। আমরা যদি একটা উদাহরণ দিই যে আদি বিন হাতেম, আমরা জানি যে হাতেম তাইর যে নাটক বা উপন্যাস এটা বিটিভিতে প্রচার হয়েছিল, কিন্তু এটা হাদিসের আছে, হাদিসে আছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওই হাতেম তাইর ছেলে আদি, আদি বিন হাতেম, যেটা আমরা বিটিভিতে দেখছি। আমি যখন বুখারিতে এরকম একটা হাদিস দেখলাম যে আদি বিন হাতেম উনি রসুল সাল্লামের দরবারে এসে আসছেন, তো এটা আমার কাছে অবাক লাগছিল। যেই মানে বিটিভিতে যে নাটক সিনেমা হয় এটার কাহিনী কি আবার হাদিসেও ওই ব্যক্তি ওইটাই কিনা? তো আদি বিন হাতেম উনি আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রসুলাল্লাহ, আমার পিতা তো অনেক নেকামল করছে, জাহিলি যুগে উনি অনেক নেকামল করেছে, অনেক চ্যারিটি কাজ করেছে, এই জন্য তিনি কি কোনো সওয়াব পাবে? তখন আল্লাহ রসুল বললেন যে তিনি আসলে নেম অ্যান্ড ফেম, মানে তার যে মর্যাদা উৎকর্ষতার জন্য পৃথিবীর জন্য করেছে সেটা সে পেয়ে গেছে, আখিরাতে তার জন্য কিছুই নেই। তো আমরা যদি বলি যে স্টিফেন হকিং, তিনি তো ঈমান গ্রহণ করেননি,
তাহলে কি তার জন্য আখিরাতে কিছু রয়েছে? আখিরাতে তার জন্য কিছু নয়। যেমন হাতেম তাইর জন্য আখিরাতে আল্লাহর রাসূল বলেছেন যে তার জন্য আখিরাতে কিছু নেই, তেমনি ভাবে স্টিভেন হকিং এরও আখিরাতে কিছু নেই। তার মানে পৃথিবীর সবচেয়ে সেরা হওয়াটাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সওয়ারি ছিল, সেটা অনেক জোরে দৌড়াতে পারতো, সবার সওয়ারির আগে চলে যেত। এক যুদ্ধ থেকে ফেরার পথে এক সাহাবীর সওয়ারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি থেকে বেশি আগ বেড়ে গেছে। তো সব সাহাবীর এটা মনক্ষুণ্ণ হয়েছে যে আসলে আমরা তো এতদিন খুব গর্ব করতাম যে আমাদের নবী সওয়ারি সবচেয়ে বেশি ফাস্ট ছিল, সবচেয়ে বেশি দ্রুতগামী ছিল, তাহলে এখন আরেকটা সওয়ারি তার থেকে অতিক্রম করে গেল। এই জন্য সাহাবীরা তাদের মনের কষ্ট আল্লাহ রাসূলের কাছে পেশ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে পৃথিবীর বিষয়টা এরকমই যে একটা জিনিস যদি আপার হ্যান্ডে আসে, উৎকর্ষ সাধনের জায়গায় আসে, আল্লাহ এটাকে কি করবেন, দাবিয়ে দিবেন। তো এই জন্য পৃথিবীটাই এরকম যে বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ আখিরাতের জীবন শ্রেষ্ঠ চিরস্থায়ী। এটা এরকম যে কামাসালি গয়সিন, পানি দ্বারা কি হয়, এটা পানির মতো, এটা দ্বারা কি হয়, আমরা যদি একটা ধান গাছ চিন্তা করি এটা সবুজ হয়ে যায়, এরপর এটা কি হয়ে যায়, পাতা রহ মুসফররা, এরপর এটা হলুদ আকৃতি ধারণ করে, এরপর এটা কি ভুসি পরিণত হয়ে যায়, তাজরুহ রিয়া, সামান্য মৃদুমন্দ বাতাস এটাকে উড়িয়ে নিয়ে যায়। আর এই জন্য আমরা চিন্তা করি আমাদের মেইন টার্গেট হচ্ছে আখিরাত। যদি আমরা আখিরাতেরকে টার্গেট করি তাহলে দুনিয়ার জীবনেও আমরা আসলে প্রত্যেকে চাই দুনিয়ার জীবনকে এনজয় করতে, উৎকর্ষ সাধন করতে। আর এই জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন যে যদি আনিস্তাগফিরু রব্বাকুম, তোমরা কি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে কি হবে, ওয়াতুবু ইলাইহি, এবং রিটার্ন টু হিম, এবং তার কাছে তোমরা ফিরে যাও। তাহলে একটা হলো ইস্তেগফার, এবং তার কাছে যদি আমরা তৌবা করে ফিরে যাই তাহলে আল্লাহ আমাদের পুরস্কার দেবেন কি, ইউমাতিকুম মাতা আন হাসানা, তোমাদেরকে এক উপভোগ্য জীবন দান করবেন। যেটা আমরা চাই যে পৃথিবীর জীবনটা আমাদের সুন্দর হোক, পৃথিবীর জীবন আমাদের ক্যারিয়ারটা ভালো হোক, এটা আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, যদি তোমরা ইস্তেগফার করো আর যদি তোমরা আল্লাহর কাছে তৌবা করো তাহলে তোমাদেরকে ইউমাতিকুম মাতান হাসানা, তোমাদের একটা উপভোগ্য জীবন পৃথিবীতে দান করবেন। আর যেটা আমরা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার জীবনে আমাদেরকে হাসানা দান করো এবং আখিরাতের জীবনে হাসানা দান করো। এই জন্য তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম পেশার ফাঁকে ফাঁকে যাতে তাওহীদের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে নিজেকে আলোকিত করে এই দুনিয়ার জীবনও আলোকিত করতে পারে এবং আখিরাতেও আলোকিত হতে পারে, সেই দাওয়াত আপনাদের কাছে আমাদের, যে আমরা আসুন জয়েন করি পেশাজীবী যারা উৎকর্ষ সাধন আছে আমাদের মধ্যে, যারা ডাক্তার রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে এবং যারা ভালো ভালো পেশায় রয়েছেন, তাদের জন্য একটা বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি আমরা করতে চাই। একজন ডাক্তার মিলে যেই পরিমাণ দেশের সেবা করা যাবে, দশজন মিলে কি তার চেয়ে বেশি করা যাবে না? তো আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রে 3 জন ডাক্তার আছে এবং প্রত্যেক জেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার সমন্বয়ে আমরা কিন্তু তৈরি করছি। আমরা আপনাদের চিকিৎসা সেবা যেমন দিব, তেমনি আপনাদের স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস সেটাও দিব, এবং সাথে সাথে আইটি বিষয়ক যে গবেষণা সেটারও সার্ভিস আমরা আপনাকে দিব, এবং শিক্ষাক্ষেত্রে আমরা উৎকর্ষ সাধন করব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে এই সংগঠনের দাওয়াত আহ্বান করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।